আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী ঝিনাইদহে 40 জন অসহায় দুস্থ ও বিধবা নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার টিকারি বাজারে কৃষক বন্ধু সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে এ ছাগল বিতরণ করা হয়। সুবিধাভোগীদের মাঝে ছাগল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ। এ সময় সংগঠনটির নির্বাহী পরিচালক আবু সাইদ শিকদার, ঝিনাইদহ প্রেস ক্লাবের সহ সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সুবিধাভোগী নারীরা ছাগল পালন করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে দারিদ্রতা দূর করতে পারবে বলে আশা আয়োজকদের। যারা আজকে অতিথি মহোদয় এসেছেন, আমি অভিনন্দন। একাত্তরের স্মৃতি বিজড়িত এই টিকারি আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।